আচলাম আলাইকুম আমি আজিকালি আপোনাৰ লোকে শ্বেয়াৰ শৰ্মা আমাৰ লাষ্ট ইয়াৰৰ লেবৰ প্লান্ত খোলা ত' লেবোৰ প্লান্ত খোলা আমি উইন্টারও খেলা রাখি কীভাবে তার মেইনটেনিং করি বা সামারও আমি কোন খাবারটা দেই কোন খাবারগুলা দিলে লেবুর প্লান্টগুলো খুবই তোর তাজা থাকে আর খুবই হেলদি থাকে তো তা সব কিছু নিয়েও আজকে আলা ফাইবো ইনশাল্লাহ আমার সাথে থাকোক আর দেখতে থাকোকা তো এইখানেও যে লেবু প্লান্টগুলো দেখতে পাড়া এগুলো যারা যারালেবুর প্লান্ট লাস্ট ইয়ার আমি লেবু খাওয়ার ফোর সিড সারা সারাফর এগুলা তো মার্শাল্লাহ এগুলো আমি পাকিটর মাঝে করছিলাম ফেব্রিক্সর পাকিটও করছিলাম প্রথমত সারা তারপর আমি ছোট্ট পটোর মাঝে মাটি দিয়া ওরকম উইন্টারও আমি গরু আনিছিলাম এগুলারে বালা রাখার লাগি কারণ খুবই সুন্দর প্লান্টগুলো আছিল এর কারণে হয়ে আমি এগুলারে বাছাইয়া রাখতাম তো এখন আমি প্লান্ট কুলারে সামারও খানে দিব আর এটা দেখতে পারা একটা ওই লগি সালফার পটাশ তো সালফার পটাশটা আমি অল্প অল্প এক এক্সিমটি থাকি আরও কিছুটা কম দিম। কারণ সালফার পটাস ওই লোকগি গাছর গাছ লাগি খুবই পালা একটা পটাস একটা গাছর ফাতারে সুন্দর করে তারপর গাছর ডাল ফালারেও বৃদ্ধি করে তো মাটির সিস্টেমটাও বালা রাখে তো সব কিছু মিলাইয়া সালফার পটাশটা লেবুর প্লান্টর লাগি খুবই বালা একটা পটাশ সার তো এখন আমি দেখা করা সিমটিতে কি আরো আরও হম অলফো ইয়া প্রত্যেকটা প্লান্ট ওরকম দিম। দেওয়ার ফল উপরে একটু রুট পা গেছে কারণ গাছর নিচে আর কোনো খাবার পার না উইন্টারও আমি কোনো খাবার দিছি না লেবু প্লান্টও উইন্টারও গাছ গোমান্ত অবস্থায় থাকে এর কারণে উইন্টারও কোনো খাবার দিতে না অল্প কিছু পানি দিয়া দিয়ে আমি রাখছি আর ডেখাপারা একবারে ড্রাই গাছর প্রত্যেকটা গাছর গুড়া মাটিগুলা এক একবারে ড্রাই গেছে এখন আমি আমার লেবু প্লান্ট আমি নাইট্রোজেন খাবার মিক্স করছি তো মিক্স আমি কোন জিনিসগুলো জিনিসবল করছি তা আমি কই এর যে আছে পুরাতন গোবর সার এক বছর আগর পুরাতন গোবর সার আছে গোবর সারলি ফোরটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্টলিয়া কম্পোস্ট যেটা আমরা প্লান্ট ইউজ করি সময় নর্মাল কম্পোস্ট আর টেন পার্সেন্ট আছে সুতো দানার যে বালি ও বালিটা তো তিনটা জিনিস এখানে মিক্স করিয়া এখন আমি আমার প্লান্ট কুলার মাঝে দিলাম আর বালি দেওয়ার লগিয়া মাটিটা একটু লুজ থাকবো আর রুটটা খুব সুন্দর চলাচল করতে পারবো মাটির মাঝে আর নাইট্রোজেন খাবারে আমার প্লান্ট কুলারে খুব সুন্দর রাখব আর ফাতাগুলা খুবই সুন্দর সবুজ সতেজ থাকবো আর অনেকটা গাছ বৃদ্ধি পাইব অনেকটা ডাল ফালও ছাড়বো খুবই সুন্দর হইব প্লান্টগুলা তো খাবারটা মিক্স খাবার দেওয়ার পর এখন আমি প্লেন ফানি দিলে এরা দি দিয়ে আমি এক সপ্তাহ লাগিয়ে ওরকম রৈদ রাখি দিমু যে জায়গার মাঝে সাইড থাকে ফার্স্ট কি ছয় ঘন্টা রোদ লাগে ও জায়গার মাঝে আমার প্লান্টগুলো রাখি দিমু তখন গাছটায় রোদ থাকে খানিটাও নিতে পারব আর নিচে যে খাবারটা দিছি খাবারটায় সাজ কার্যকারী হইব তো রৈদর মাঝে রাখলে গাছ যে খাবার দেওয়া হয় এই খাবারগুলা কার্যকারী হয় না তো এর কারণে সব সময় প্লান্টগুলা ফার্স্ট থাকি ছয় ঘন্টা রোদও রাখা লাগে তো প্লান্টগুলা খুবই সুন্দর হইব আর খুবই হেলদি হইব ইনশাল্লাহ তো আজকে আরো টেন ডেজ পরে আমি আমার লেবু লাগে আরও একটা ফার্টিলাইজার বনায় দাম আর ই ফার্টিলাইজারটাও খুব কার্যকারী প্লান্টর লাগে বিশেষ করে গরুর বড় প্লান্টগুলার লাগে বা টপর যে বড়ো প্লান্টগুলা আছে ও প্লান্টর লাগে খুব কার্যকারী এই ফার্টিলাইজারটা তো এনমা যে ফার্টিলাইজার বানাই রাম ফার্টিাইজার বানাইতে আমি নিচে ন হয় একটা রেড সিল্কা আর নিরাম এটা ইউজ করা চাহপাতা ফ্রেস চাফ নিতে পারবা ফ্রেস চাহপাতা নিলে আরও হাহ্যকারী হইব কারণ ফ্রেশ সাফাতার মাঝে খানিটা বালা থাকে আর এটা ইউজ করা সাফাতা আমি ইউজ করাম তো দুই গ্লাস পানি দিয়ে আমি বিজয়া রাখলাম সাইড থেকে ফাঁস কোনটা সাইড থেকে ফার্স্ট কোনটা যখন বীজব তখন সার কালারের মতো একটা কালার বাড়াইব লাল কালার তখন আমি আমার প্লান্টর মাঝে ইউজ করবো তো কা আরও টেন ডেইজ পরে ফার্টিলাইজার দেওয়া টেন ডেইজ হয়ে গেছে আজকে টেন ডেজ পরে দেখোক আমার প্লান্টগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর নতুন করে ডেম সারিয়া ডেমগুলাও বড়ইছে একটু দেখতে পারে আরও সারের নতুন নতুন কুশি সারের তো এখন আমি আমার সব সবগুলা লেবু প্লান্টর মাঝে ও ফার্টিলাইজারটা ইউজ করবো তো ফার্টিলাইজারটার প্রথমত আমি একটা দিয়া নিদিয়া চাখম চাকিয়া তারপর আমি আমার প্লান্টর মাঝে ইউজ করবো তো কিভাবে ইউজ করি তা দেখতে থাকো তো ওরকম এক করিয়া প্রতিটা প্লান্টর মাঝে ফার্টিলাইজার দেওয়ার পর আমি আবারও আমার লেবু প্লান্টর মাঝে পটাছটা আমি আবারও এক্সপ্রা করিয়া দিবো ফাতার মাঝে তো ফাতার মাঝে যদি আমি এই পটাছটা পটাছিয়ামটা আবারও যদি এক্সপ্রেখরিয়া দিই তাহলে খুবই সুন্দর আমার প্লান্টর ফাতাগুলো হই তো ইনো মাঝে আমি এক গ্লাস পানি এক গ্লাস পানির মাঝে এক সিমটি পটাশ নিমো অল্প নিয়া বালা হরি শেক করিয়া প্লান্টর যে ফাতা বা স্টেম্প আছে সবগুলার মাঝে বালাখরি উফরে নিছে আমি এক্সপ্রেখরিয়া দিম। এটা করি আমার প্লান্টটা খুবই সুন্দর হইব হেলথি হইব আর ফাতার যে ডেটাটা আছে সবগুলা শক্ত হইব আর যে হলুদ ইয়া ফাতাগুলা ফরে যায় জৰিয়া এটা হইতো নয় খাবারটা নিব ফাতা তাকি বা স্টেম্প তাকি তো ও এক্সপার্ট আমি ইউজ করলাম আমার প্লান্টর মাঝে আর কিছুদিন পরে আমি আবারও আরও একটা ভিডিও বানাই আপনার লোকের শেয়ার আমার প্লান্ট কিলা হইল। তো ইনশাল্লাহ আপনার আর প্লান্ট কুলারে ওরকম রাস পেবো প্লান্ট তো আমি ওরকমও মেনটেনিং করাম দেখি আলহামদুলিল্লাহ আমার প্লান্ট কি অবস্থা হয় তো আপনার লগে একটু শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপনার আগে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইল বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম